হঠাৎ করে চাইনিজ ইউনিভার্সিটি কেন স্কলারশিপ পলিসি চেঞ্জ করছে, আসলে তাদের কি হলো? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম মাইডিয়ার কনসালটেন্সি। আজকে একটু আলোচনা করবো চাইনিজ ইউনিভার্সিটিগুলো কেন হঠাৎ করে তাদের অ্যাডমিশন পলিসি প্লাস স্কলারশিপ পলিসি চেঞ্জ করেছে। আপনারা অনেকেই হয়তো বা শুনেছি অনেক অনেক ইউনিভার্সিটি ছিল গত বছর যারা ফুল স্কলারশিপ প্রোভাইড করতো, তারা এই বছর ফুল স্কলারশিপ প্রোভাইড করছে না। অনেকে ছিল গত বছর চাইলে আপনি ইজিলি অ্যাডমিশন নিতে পারতেন, এই বছর সেই সুযোগটা হচ্ছে না। এই বছর তারা এন্ট্রান্স এক্সাম বা তারা হয়তো বা ইন্টারভিউর ব্যবস্থা করেছে। তো তারা কেন এত উলট পালট বা কেন এত মানে এত এত কিছু করতেছে? আসলে বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছে, আসলে চাইনিজ ভার্সিটিগুলো খুব একটা চাচ্ছে না যে বাংলাদেশি স্টুডেন্টকে এতটা ফান্ডিং করতে প্লাস স্কলারশিপ দিতে। তো কিছু কিছু রিজন আছে, বিহাইন্ড দ্য সিন কিছু রিজন আছে। আসলে এই কারণেই আমাদের ইমপ্রেশনটা আসলে একটু খারাপ হয়ে গেছে, এই কারণে তারা চাচ্ছে না। প্লাস তারা চাচ্ছে নতুন কান্ট্রিকে তারা স্কলারশিপ দিয়ে তাদের কান্ট্রিতে অ্যাডমিশনের জন্য। তো এই বাজেটের যেহেতু একটা ফ্যাক্ট আছে, সেক্ষেত্রে তারা হয়তো বা 2025 সালে এত সহজে বাংলাদেশি স্টুডেন্ট চাইলেও চায়নাতে এত স্কলারশিপ নিয়ে যেতে পারবে না। হতে পারে তাদেরকে পেমেন্ট করে পড়া লাগতে পারে। রিসেন্টলি কিছু কিছু ভার্সিটি পার্ট টাইম জব অ্যালাউ করে দিয়েছে, চাইলে স্টুডেন্ট চাইলে উইকলি 8-10 ঘন্টা জব করতে পারবে এবং তারা সেই অনুযায়ী তারা পারিশ্রমিক পাবে। তো চায়না আগামী অন্যদিকে আগাচ্ছে 2025 সাল। তো আপনাকে অবশ্যই 2024 চায়না যেতে চান, আপনাকে অবশ্যই 2024 চিন্তা করতে হবে। এবং এখানে আসলেই অনেক ভার্সিটি পলিসি চেঞ্জ করে। আমি যদি একটু বলি, সাউথ ইস্ট প্যাট্রিয়া ইউনিভার্সিটিতে গত বছর স্কলারশিপ ছিল, টিউশন ফি ফ্রি, ইন্স্যুরেন্স ফি ফ্রি এবং হোস্টেল ফি মাত্র 1600 MB। এই বছর তারা চেঞ্জ করেছে টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি 2200-4400 MB এবং ইন্স্যুরেন্স 800 MB। সাথে অবশ্যই আপনাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে এবং এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে আপনি অ্যাডমিশন কনফার্ম হবে, যেটা আগে ছিল না। অনেক ইউনিভার্সিটি তারা ফুল স্কলারশিপ প্রোভাইড করতো, সিচুয়ান ইউনিভার্সিটি ফুল স্কলারশিপ দিত, বাট এই বছর তারা দিচ্ছে না। তাদেরকে এখানে একটা ইনিশিয়াল পেমেন্ট নিয়ে তারা দিচ্ছে। অনেক ইউনিভার্সিটি আছে এখানে যারা ডিপোজিট নিচ্ছে, যেটা আপনাকে এক বছর পরে ব্যাক দেবে। কেন? যখন স্টুডেন্ট চায়নাতে যায় তখন আবেগে থাকে খুব বেশি, বা যাওয়ার আগে তখন খুব আবেগে থাকে, আমাদের কথা বা অনেক এজেন্সি বা অনেক বড় ভাইয়ের কথা শুনে খুব বেশি লাফায় যে আমি স্কলারশিপ পাইছি, এইটা ওইটা হাঙ্কি পাঙ্কি। কিন্তু তারা আসলে জানে না যে স্কলারশিপ রাখতে গেলে কী কী করতে হবে বা কন্ডিশনটা কী। তো তারা খুব আনন্দের সাথে তারা চাকরি যাচ্ছে একটা ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে, ফুল স্কলারশিপ নিয়ে যাচ্ছে। যাওয়ার পর দেখতে আসলে ইউনিভার্সিটির কন্ডিশনের সাথে আমার পক্ষে মিট আপ করা অনেক টাফ হয়ে যাচ্ছে, তো আমি কনফার্ম যে আমাকে থাকবে না স্কলারশিপ নেক্সট ইয়ারে। তখন তারা চিন্তা করে ভার্সিটি চেঞ্জ করার। আর এই ভার্সিটি চেঞ্জ করার চিন্তা থেকে কিন্তু আসলে আমাদের ইম্প্রেশনটা খারাপ হয় ভার্সিটির কাছে আমাদের। তো ভার্সিটি যে এটা দেখেছে যে বাংলাদেশ স্টুডেন্ট এক বছর আসার পরে তার ভার্সিটি চেঞ্জ করে, তো তারা কী করেছে, তারা এখন ডিপোজিট দাবি করে যে তুমি আসার পর ডিপোজিট দিবা আমাকে। ডিপোজিট দেওয়ার পরে দেন এক বছর পরে আবার ডিপোজিট দিবা, স্কলারশিপের ব্যাপারগুলো আমরা অ্যাভোয়েড করবো, তুমি ডিপোজিট টাকা আমাকে দিবা, স্কলারশিপ যতটুকু পাবা দেন টাকা তোমাকে রিডিউস করে দিয়ে দিব। দ্যাট মিন্স তুমি চাইলেও চেঞ্জ করার অপশন থাকবে না। তো অবশ্যই চায়নাতে উচ্চশিক্ষার আগে আপনি খুব ভালোভাবে মনোযোগ সহকারে ভার্সিটির ইন্টারনাল কন্ডিশনগুলো, স্কলারশিপ কন্ডিশনগুলোভাবে জেনে নেবেন, অন্য উড়ো কথায় কান দিবেন না, তাহলে বিপদ কিন্তু আপনার। আর ঘটনা সত্য, আসলে সত্য যে চায়না অনেকগুলো ভার্সিটি স্কলারশিপগুলো চেঞ্জ করেছে। তো অবশ্যই আপনি সেইভাবে কাজে আগাবেন, আপনার অবশ্যই সবসময় অপশন রাখবেন যে আপনার অপশন এইটা ওইটা কি এইটা, যে একটা না হলে আরেকটা। কেন? অনেক ভালো ভালো ভার্সিটি আছে তারা ডিপোজিট নিচ্ছে একটা বড় অঙ্কের ডিপোজিট, যেমন হারবিন ডিপোজিট নিচ্ছে 30,000 RMB, সিচুয়ান নিচ্ছে 10,000 RMB এবং ন্যানজিং টেক নিচ্ছে 16,000 RMB। তো আপনি এটা এফোর্ড করতে পারবেন বা অ্যাফোর্ড করতে পারবেন কি না, এটাও কিন্তু আপনার ব্যাপার। তো একটা কেন্দ্রে চিন্তা না করে অপশন রাখেন, পছন্দের ভার্সিটি 2-3-4 করেন, তাহলে আপনার সুবিধা হবে। দেন সকলগুলোতে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে যেখান থেকে আপনার ভালো মনে হয় সকল ব্যাপার জানার পরে সেখানে আপনি অ্যাডমিশন নেন। যদি আপনার চায়না ব্যাপারে যদি আরও এমন ইনফরমেশান লাগে, চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন, আমাদের টিম আপনাকে হেল্প করবে ভিডিও আকারে আপনাদের সকল তথ্য দেওয়ার জন্য। আর যদি আপনার মনে করেন আমাদের সাথে কথা বলবেন, আমাদের সাথে আমাদেরকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, চাইলে অফিস আসতে পারেন। আমরা ওয়াইডারুল কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি ও স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।